নাশকতার বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শিল্পী সমাজের পদযাত্রা কর্মসূচি। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। ওয়ালি, পদযাত্রা কর্মসূচিতে শিল্পীরা কি বলছেন? ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। স্যার, আপনাকে ধন্যবাদ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এই প্রতিবাদী পদযাত্রা। আমার পেছনে কিন্তু দেখছেন হাজারো মানুষ জড়ো হয়েছেন, যেটি এখন শাহবাগ অভিমুখে যাচ্ছে। এই পদযাত্রাটি আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই পদযাত্রা অংশ নিয়েছেন। তারা বলছেন যে স্বাধীন বাংলাদেশে আসলে এই ধরনের অগ্নি সন্ত্রাস, কিন্তু আসলে নাশকতার নামে মানুষের প্রাণহানি এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তার প্রতিবাদ তারা জানাচ্ছেন। এই পদযাত্রা আপনি নিশ্চয়ই দেখছেন যে শুরুর সারিতে কিন্তু আমরা দেখছি বিভিন্ন নাশকতা যারা আহত হয়েছেন এবং নিহতের পরিবারের সদস্যরা তারা অংশ নিয়েছেন পদযাত্রায়, এবং তারা তাদের যেই প্রতিবাদ, তাদের যে আর্তনাদ, সেটি কিন্তু আসলে আমরা কিন্তু শহীদ মিনারেও তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তারা কিন্তু সেই ক্ষত নিয়ে, দগদগে ক্ষত নিয়ে কিন্তু তারা আসলে জীবন যাপন করছেন, এবং এর পেছনে কিন্তু দেখছেন অসংখ্য মানুষ, মুক্তিযোদ্ধারাও আমরা দেখেছি অংশ নিয়েছেন, এবং এর পেছনে কিন্তু আপনি দেখছেন যে বিভিন্ন প্রতীকের মাধ্যমে যারা আসলে নিহত হয়েছেন বিভিন্ন সময় সহিংসতায়, মায়ের কোলে শিশুর যে নিহত হওয়ার ঘটনা, সেই সব কিন্তু আসলে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের যেই স্লোগানে আমরা দেখছি, বিভিন্ন ধরনের প্লেকার্ডের মাধ্যমে আমরা দেখছি অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, বিক্ষুব্ধ যে জনগণ, সেটি কিন্তু আসলে প্রকাশ পেয়েছে। এই পদযাত্রা চলছে, যেটি আসলে শাহবাগের মাধ্যমে যাবে, শাহবাগের একটি ছোট সমাবেশের মাধ্যমে এটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা বিভিন্ন খেলোয়াড়দেরও আমরা দেখেছি, ব্যাংকারদেরও দেখেছি, যারা সচরাচর রাজপথে বিভিন্ন ইস্যুতে নামেন না, তারাও কিন্তু আসলে আজকে রাজপথে নেমে এসেছেন। তারা বলছেন যে আসলে বিজয়ের মাসে যে অগ্নি সন্ত্রাস রেলে যে আগুন দেওয়ার মতো যে ঘটনা, সেটি আসলে কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। সেই কারণেই আসলে সচেতন নাগরিক হিসেবে তারা এই প্রতিবাদ জানাতে রাজপথে নেমে এসেছেন। তারা এই প্রতিবাদ জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ যাতে করে মাথা উঁচু করে এগিয়ে যেতে পারে, অগ্নি সন্ত্রাস নাশকতা বন্ধ হয়, সেই দাবি আজকের এই প্রতিবাদী যেই পদযাত্রা, সেই পদযাত্রা থেকে সেই দাবি তারা জানাচ্ছেন। সব মিলে এই পদযাত্রা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ফিরছি স্টুডিওতে।